मेरा विश्वास है कि अच्छे दिन आने वाले हैं। আচ্ছে দিনে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন মোদি, কিন্তু আচ্ছে দিন কার এসেছে? সাধারণ মানুষের, সরকারি কর্মীদের, নাকি শুধুই সংসদদের জন্য? সংসদদের 100% বেতন বৃদ্ধির প্রস্তাব দেখে এই প্রশ্ন তুলছেন অনেকে। বহু সাধারণ মানুষেরই প্রশ্ন, জিনিসপত্রের দাম তো গত 2 বছরে কমেনি, আয়ও হু হু করে বাড়েনি, মাঝে মধ্যেই নানান রকম পরিষেবা কর বসিয়ে চাপ আরও বাড়াচ্ছে কেন্দ্র সরকার। গ্যাসের ভর্তুকি পেতেও হাজার রকমের ঝকমারি। বিশ্ববাজারে পেট্রোপণ্যের দাম কমলে ঘরোয়া বাজারে দাম অতটা কমছে না, কিন্তু বাড়লে যথেষ্টই বাড়ছে। কালো টাকা ফিরিয়ে এনে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও এখন নির্বাচনী জুমলা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের হাজারো সমস্যা, তখন শুধু সাংসদদের বেতন 100% বাড়ালে কাদের আজকে দিন আসবে, প্রশ্ন সাধারণ মানুষের। মন্ত্রী এরা তাদের সুখ ভোগ করবে, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকৃত কিছুই হবেই না, উপরন্ত তাদের আর্থিক দুর্দশা আরও বেড়ে যাবে। সাধারণ মানুষ হচ্ছে সবসময় শোষিত। কোনো কোনো সাংসদ যুক্তি দিচ্ছেন, সপ্তম বেতন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পর এখন তাদের বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশের প্রশ্ন, তাদের তো 10 বছর পর সর্বোচ্চ 23% বেড়েছে, আর 6 বছরেই যদি সাংসদদের 100% বাড়ে তাহলে লাভবান কারা? খুব সামান্য আমাদের বেড়েছে, অথচ এই সাংসদরা নিজেদের বেতন বাড়ানোর ক্ষেত্রে দেখা গেল এটা 100% বাড়িয়ে নিলেন, তাদের চেয়ে আমাদের প্রয়োজনটা অনেক বেশি। আমাদের দিন আনি দিন খাই এরকম একটা ব্যাপার, অথচ তারা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের আক্ষেপ তো আরও বেশি। এখন এমপি এমএলএরা নিজেদের মাইনে নিজেরা বাড়িয়ে নিচ্ছেন, আমাদের বেতন বৃদ্ধি তো দূরস্থান, 50% দিয়ে বাকি। কেন্দ্রীয় সরকার যারা যেসব সাংসদ আছেন তাদেরই যদি এত ভাতা বৃদ্ধি করে দেন, সেক্ষেত্রে সাধারণ জনগণ বা সাধারণ যেসব কর্মচারী আছেন তারা কোথায় যাবেন? তাদের কথা তো আগে ভাবতে হবে। নরেন্দ্র মোদীর ছাড়পত্র পেলে তবেই সাংসদদের বেতন এক লাফে এতটা বাড়বে, কিন্তু অনেকেই বলছেন বেতন বাড়লে তো সব দলের সাংসদদেরই বাড়বে, আর বেতন বৃদ্ধি তো এমন একটা বিষয় যাতে খুব একটা মতানৈক্য রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যায় না, কারণ নিজেদের আজকের দিন কে চায় না। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।